পাহাড়ি ঢলে চট্টগ্রামের বেশ কিছু এলাকা পানিতে তলিয়ে গেলেও বিনোদন কেন্দ্রগুলোয় তার প্রভাব পড়েছে সামান্যই। নগরীর ফয়স লেক, সি ওয়ার্ল্ড, শিশু পার্কের মতো জায়গায় এখনও আসছেন মানুষ, ঈদের আনন্দ উপভোগ করতে সময় কাটাচ্ছেন পরিবার ও প্রিয়জনের সঙ্গে। আমার খুব ভালো লাগছে, আমি আমার ভাই আব্বুর সাথে এসেছি শিশু পার্কে। অন্য সময় যখন আসি তার থেকে ব্যতিক্রম মনে হচ্ছে, খুব ভালো লাগতেছে, এত মানুষ একসাথে কখনো দেখিনি এখানে। ভিড় দেখা গেছে পতেঙ্গা সমুদ্র সৈকতেও, তবে জলোচ্ছ্বাস রোধে সৈকত ঘেঁষে বাঁধ নির্মাণের কারণে এখানে ঘুরতে আসা মানুষের কণ্ঠে ছিল হতাশা। একটু ভালো মতো দাঁড়াতে পারতেছি না, আচ্ছা নিয়ে ভালো মতো ফ্রিভাবে বেড়াতে পারতেছি না, এটা আর কি। আমরা ঈদের সময় সবসময় আসি এখানে, কিন্তু এই বছর এসে দেখি এই অবস্থা, ফ্যামিলি নিয়ে আসছি, দেখতেছি এই অবস্থা, খুব ভালো লাগতেছে না। এই যে বাঁধটা দিছে সেটা আমাদের জন্য শুভ নয়। কিছু বাঁধ দেওয়ার কারণে আমরা অনেকে এখানে আসলে ঘুরে মজা পাচ্ছি না অনেকে, কারণ আমরা এখানে সাঁতার কাটতে পারতাম, ফুটবল খেলতে পারতাম। এটি ফ্যান্টাসি কিংডমের ওয়াটার ওয়ার্ল্ডের চিত্র। ঈদের পরদিন থেকেই এখানে বিপুল মানুষের ভিড় দেখা যায়, ফলে বিনোদন কেন্দ্রগুলোর ব্যবসা এখন জমজমাট। ঈদ উদযাপনে একটু ভিন্ন মাত্রা যোগ করতেই এখানে ছুটে আসেন মানুষ। অনেকে ছুটির অভাবে সমুদ্র সৈকতে যেতে না পারার কষ্ট ভুলতে ওয়াটার ওয়ার্ল্ডকেই বেছে নেন। বের হইলাম, খুব ভালো লাগলো, ফ্যান্টাসি কিংডমে এসে আরও বেশি ভালো লাগলো। আমরা এখানে এসে অনেক মজা করলাম, তো এখানে অনেক রাইড করে ঘুরলাম, তো আমার ফ্রেন্ড সার্কেল সবাই অনেক মজা করলো। আমি আজকে ফার্স্ট আসছি এখানে, আমার স্বাভাবিকভাবে আমার বেশি ভালো লাগছে। আর বাচ্চাদের জন্য আসলে কি, ঢাকার বাহিরে একটু খোলামেলা জায়গা বলতে এই ওয়াটার কিংডম আমার খুব চয়েস একটা জায়গা। ঈদ উপলক্ষে এই ঢাকার বাইরে এত সুন্দর একটা বিনোদন জায়গা আমরা আসলে সবাই এনজয় করছি এবং ফুল ফ্যামিলি সহ এসেছি, খুব ভালো লাগছে। ওয়াটার ওয়ার্ল্ডের পাশাপাশি ফ্যান্টাসি কিংডমের অন্য রাইডগুলোতেও রয়েছে মানুষের ভিড়। বিভিন্ন রাইডে শিশুরাই চড়ছে বেশি। ইতিহাস ঐতিহ্যের ধারক নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারকেই বিনোদনের জায়গা হিসেবে বেছে নিয়েছেন স্থানীয়রা। ঈদের ছুটিতে বাড়ি ফেরা মানুষ ভিড় করছেন পরিবার পরিজন নিয়ে। আমরা এখানে প্রতি বছর দুইবার করে আসি এবং খুব আনন্দ লাগে, ভালো লাগে। সপরিবারে আমরা এই এলাকা থেকে মুগ্ধ হয়েছি এবং খুবই আনন্দিত, খুবই ভালো লাগছে। আমি পাহাড়পুরে আসছি, আগে প্রথমে জাদুঘরে দেখছি, জাদুঘরে দেখছি অনেক কিছু, তারপরে ইয়া পাহাড়ে আমি ইয়া আমি আমার আম্মুর সাথে ছবি তুলছি। পাহাড়পুরে এই প্রথমবার আসলাম, এর আগে কখনো আসিনি, এসে খুবই ভালো লাগছে। পাহাড়পুর বৌদ্ধবিহারের সহকারী পরিচালক বলছেন, নিরাপত্তা ও অন্য সুবিধা বাড়ানোয় এবার দর্শনার্থী বেশি আসছেন, ফলে বেড়েছে সরকারের রাজস্ব। নিরাপত্তা কারণে দর্শক সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে, এটা আশা করি যে মানে এইভাবে যদি অব্যাহত থাকে তাহলে আরও বৃদ্ধি পাবে বলে আমরা মনে করি। নওগাঁ শহর থেকে প্রায় 34 কিলোমিটার দূরে এই বৌদ্ধবিহারের অবস্থান।